পৃথিবীতে পারমাণবিক শক্তিধর দেশ কোনগুলো? কার ভাণ্ডারে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে? রাশিয়া, আমেরিকা নাকি উত্তর কোরিয়া, নাকি অন্য কোনো দেশ? কোন দেশের পারমাণবিক শক্তি কেমন, কার কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তা জানব এই প্রতিবেদনে। সব দেশই এসব তথ্যের ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্যানুযায়ী পৃথিবীর মাত্র 9টি দেশের হাতে এখন পারমাণবিক বোমা আছে, যদিও স্নায়ুযুদ্ধের অবসানের পর এই সংখ্যা কমে গেছে। স্টকহোম ভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, 1980 দশকে বিশ্বে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় 70,000। তবে এই পরিমাণ এখন অনেক কমে এসেছে। অনেক ক্ষেত্রে এসব পারমাণবিক বোমা বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়, কিছু রয়েছে বিভিন্ন সামরিক বিমান ঘাটিতে বা অস্ত্রের গুদামে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, পৃথিবীতে বর্তমানে 13,000 নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার 90% রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দখলে। 9,600 ওয়ারহেড রয়েছে মিলিটারি সার্ভিসের হাতে। বেশ কিছু পুরনো ওয়ারহেড রয়েছে নিষ্ক্রিয় হবার অপেক্ষায়। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য, এই 5টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকৃত। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে। সব মিলিয়ে এগুলোর সংখ্যা প্রায় 150। খুব স্বল্প সময়ের নোটিশে নিক্ষেপ করা যাবে এমন পরমাণু বোমার সংখ্যা 1,800। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের হিসেবে সবচেয়ে বেশি পরমাণু বোমা আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে, যার সংখ্যা 15,000। এই 15,000-এর তালিকায় রয়েছে নতুন, পুরনো এবং মেয়াদোত্তীর্ণ হবার পথে থাকা পারমাণবিক বোমা। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র আছে এ কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। তবে অনেক দেশের ধারণা, ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র আছে। গুঞ্জন আছে পরমাণু অস্ত্রের সংখ্যা কমাচ্ছে রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন। অস্ত্রের সংখ্যা অপরিবর্তিত আছে ইসরায়েল ও ফ্রান্সের। অন্যদিকে মার্কিন বিজ্ঞানীদের একটি ফেডারেশন জানায়, চীন, পাকিস্তান, ভারত ও উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে।